মানে স্পিকার আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রী যিনি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে কাজ করছেন আমি জানি না কতটুকু ব্রিফটে আসছেন আমার যে প্রশ্নটা সেটা রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে মানে স্পিকার ইদানিং এই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বার্মা তাদের ইন্টারনাল ইনসার্জেন্সি সরকারি বাহিনীর সাথে বিদ্রোহী বাহিনীর যে অনেকটা যুদ্ধের মতো চলছে যে কারণে সেখান থেকে সাধারণ মানুষ অনুপ্রবেশের চেষ্টা করছে এবং গোলাগুলি হচ্ছে সেই গোলাগুলি এসে বাংলাদেশের মধ্যে পড়ছে পত্রিকা খবর অনুযায়ী যে সেখানে কিছু গোলাগুলি পাওয়া গেছে এবং মানুষ নিরাপত্তায় ভুগছে এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বোধ সম্ভবত বন্ধ হয়ে গেছে আমার প্রশ্ন হলো আপনার মাধ্যমে যে এই অবস্থায় আমাদের বর্ডার সিকিউরিটির প্রশ্নে মানুষগুলি নিরাপত্তার প্রশ্নে সরকারের পক্ষ থেকে কি কি মেজার নেওয়া হয়েছে ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ মাননীয় মন্ত্রী জানি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই ব্যাপারে সরকার ওয়াকেবহাল আছে এবং আজকে যে ঘটনা হয়েছে সেটাও আজকে 78 জন ওখানকার মিয়ানমারের বর্ডার পুলিশ যে তারা চলে এসেছে বাংলাদেশে সেটা এবং তাদের মধ্যে কিছু কিছু আহতও আছে তো তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদেরকে একটা স্কুলে রাখা হয়েছে এবং আপাতত তাদেরকে সেখানে রাখা হয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা আলোচনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা সেই আলোচনা করার জন্য এবং তাদেরকে ফেরত পাঠানো বা ফেরত যদি পাঠানো না যায় তাহলে অন্যান্য ব্যবস্থা কী করা যায় সেটা হবে কিন্তু সর্বোপরি যেটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে আমাদের যে আমাদের যে সশস্ত্র বাহিনী বা প্যারামিলিটারি বাহিনী যেটা আছে বর্ডার ফোর্স তাদেরকে ধৈর্য ধারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বর্ডারের স্কুল টুল বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে এবং গতকালকে যেটা হয়েছিল মর্টার শেলিংয়ে আমাদের একজন মারা গেছে ওখানে ওদের একজন মারা গেছে এটাও সঠিক এবং এই পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এটার ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ মাননীয় স্পিকার নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে স্বীকার করা যাবে না এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ 200 কোটি পাল্লু আউট আর পাল ইন কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে মাস্কারা করেন না বুঝা বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি আমার টাকা পয়সা বাড়িতে রেখে কিচ্ছু লাগবে